জোরপূর্বক জমি দখলের অভিযোগে রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে কৃষক লীগ নেতা মোহাম্মদ মাকসুদুল ইসলাম। এ সময় তিনি অভিযোগ করে বলেন, রাজধানীর কালশি রোড সংলগ্ন তার একটি প্লটে গত বুধবার দিবাগত রাতে জোরপূর্বক ঘর তুলে দখলের চেষ্টা করে আওয়ামী লীগের সাবেক এক নেতা খলিলুর রহমান। পরবর্তীতে অভিযোগকারী ঘটনাস্থলে এসে জানতে চাইলে খলিল ও সাথে থাকা লোকজন তাকে হামলা করে। এই ঘটনায় পল্লবী থানায় তিনটি পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে। এই প্রসঙ্গে একটি মামলা হয়েছে, যে মামলাটা হত্যার চেষ্টা, চাঁদাবাজি, এর আগে অনেকবার আমার কাছে চাঁদা চেয়েছে, তার জন্য আমি জিডি করেছি।